ওপি বিষয় আসে পরে। কই এনিমি আরে, এতক্ষণে এত ধুমধাম ফাইট করতেছিল ওরা দুরা, ওই তো একটা জাম দিয়ে নামলো মনে হইলো। হ্যাঁ হ্যাঁ এটা আসো এদিকে। ইরে ইর ভাই রে, ভালো ড্যামেজ দিয়ে দিছে ওর কাছে, মানে কোবরা MP40। সকলকে দর্শক বৃষ্টির পক্ষ থেকে জানাচ্ছি সুস্বাগতম, চলে আসলাম আর একটি ব্র্যান্ড নিউ ভিডিও নিয়ে। আশা করছি আপনার সকলে সম্পূর্ণ ভিডিওটি উপভোগ করবেন। আজকের এই ম্যাচটিতে পুরোপুরি কি বলে ইনিমিদের উপর যেভাবে নির্যাতন চালিয়েছি রাষ্ট্রের দিকে, সেটা আসলে দেখার মতো ছিল। পয়সা পয়তো ইনিমি পেয়ে গেছি মনে হচ্ছে এখন। ওই তো এখানে ফাইটিং করতেছে দেখি, ওরা ধরা মোটামুটি ড্যামেজ দিছি। আর টিমমেট নক হইলো কিভাবে, কি অবস্থা, এত তাড়াতাড়ি নক হয়ে গেলে কেমনে কি, কোথায় ওই টাওয়ারে নাকি মনে হচ্ছে। তো ওই তো মাথা দেখা যাচ্ছে ওই আস্তে করে, এবার জোস এটা শেষ ভাই, ওর বডি দেখা যাচ্ছিল বুঝতে পারে নাই ভাই রে সেই। আরে টিমমেট দেখি মারাই গেছে শেষ পর্যন্ত, এই উপরে গুলাকে যা আগে কোপায় আসি তারপর দেখা যাবে কি করা যায় না। আর দূর নিচে পড়ে আছি, নিচে পড়ে লাভই হয়েছে, কিছু এমো টেমো পেয়ে গেলাম ভাই। তো এখন এদিক থেকে চলে যায় তাহলে সুবিধা হবে আমার জন্য। দেখি ইনিমিদের উপর ভয়াবহ আক্রমণ চালাইতে পারি কিনা, আমার যে প্ল্যানটা করছি এটা সফল হলে তো ভালোই হইতো। এদিকে এটা দেও পাকো বং উঠে গেছে ভাই স্যার, সেই ওপি বিষয় আসে পড়া। কই এনিমি আরে, এতক্ষণে এত ধুমধাম ফাইট করতেছিল ওরা দুরা, ওই তো একটা জাম দিয়ে নামলো মনে হইলো। হ্যাঁ এটা আসো এদিকে। ইরে ইর ভাই রে, ভালো ড্যামেজ দিয়ে দিছে ওর কাছে, মানে কোবরা MP40। তারপরও লাস্ট মুহূর্তে দুইটা হেডশট খাইছে একদম শেষ। ইরে দূর উপর থেকে চলে আসছে, কেমনটা লাগে এভাবে চলে আসলে কেমনে কি, এটাকে মারো যাক, ওইটাকে মেরে দিয়েছে আবার আমাকে বাঁচাও দিয়েছে, সেই অবস্থা পুরা। M14 ট্রিপল পেয়ে গেছি শেষ, এটা একটা ভালো বিষয়। ওই তো হিট লিস্টের এনিমি ভাই, হিট লিস্ট করে ওই আমাকে দেখতে পাচ্ছিল না নাকি বুঝলাম না, ওইখানে যায় দাঁড়াইছিল কেন বাইরে সেই পুরা দুরা অবস্থা পুরা। ওইখানে কি এনিমি নাকি না মনে হয়, এখানে আর জোস মাইরাই দিছে টিম ম্যাট। আরে নক হইলো কিভাবে টিম, ওই তো নিচে একটা, এটাকে আমি মোটামুটি ড্যামেজ দিচ্ছি। যাক টিম ম্যাট মারে ভালো ড্যামেজ দিছিল, আমি একটা শট দিছি শেষ। ওই তো এবার জোস ভাই, এই টিম ম্যাট তো মোটামুটি ভালো ড্যামেজ দিচ্ছে, ওইখানে দুইজন একসাথে, ওইখানে ওই যে দুইজন একসাথে দাঁড়ায় আছে দূরে, ওইটাকে একটু আস্তে ধীরে দেখা যাব নাকি, আস্তে ধীরেই যায় এখন তো কোনো সমস্যা নাই, কোনো সমস্যা হবে না। ওই তো ওইখানে এখনো দুইজনে একসাথে আসতেছে, কি অবস্থা। এরে যাক টিমেটা কে নক করস মনে হলো, আবার বাঁচাও দিচ্ছে, কি অবস্থা, ওরে প্যাক করে ফেলতেছে আবার ভাই সাহেব। দাঁড়াও তোমাদের উপর নির্যাতন চলবে ভয়াবহ, তোমরা যেখানে যাও না কেন তোমাদের শেষ করেই ছাড়বো ভাই সাহেব। ওই তো আবার আমি একটাকে নক করছি, এবার রাশ দিতে হবে বুঝছি, আর ওইখানে থেকে লাভ নাই, এরা একদম ফুল বিপদে আছে, এই সময় একদম রাশ দিয়ে এটাকে ধ্বংস করে ফেল। টিমমেট দেখি গ্রেনেড হামলা শুরু করছে এবং দুইটাই শেষ বুইয়া ভাই সাহেব। তো আজকে এ পর্যন্ত, ওই ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না, এবং সাবস্ক্রাইব তো মাস্ট।